কিউএনএ 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 কোশ্চেন অ্যান্ড অ্যান্সার, আজ একটা বিরাট ফাটাফাটি হইব। শুরু থেকেই আপনারা আমাকে বেশ কয়েকবার এই কিউএনএ ভিডিও বানানোর জন্য বলেছিলেন। আমি আপনাদেরকে কথা দিয়েছিলাম যে যখন আমার পেজে 50,000 ফলোয়ার পূর্ণ হবে তখন আমি একটা কিউএনএ ভিডিও বানাবো। তো 50,000 ফলোয়ার পূরণ হওয়ার পরে নিজের মধ্যে একটা সেলিব্রিটি সেলিব্রিটি ভাব চলে এসেছিল। আমি তখন ভাবছিলাম আমি কোন হনুরে, এখন তো একটা কিউএনএ ভিডিও বানানোই যায়, এখন আমার প্রচুর ফ্যান ফলোয়ার। বাট কিউএনএ ভিডিওর প্রশ্ন কালেক্ট করার জন্য যখন আমি পোস্ট করি তখন পোস্টের সবার প্রথম যেই কমেন্টগুলো এসেছিল সেগুলো হচ্ছে, আপনি কে, আপনি কে ভাই, কোন গ্রহ থেকে আসছেন, ছিলাম না তো আপনাকে, আসলে আপনি কে, লোকটা কে। এই প্রশ্নগুলো দেখার পরে মনে হলো শেষ, মান সম্মান যা ছিল সব শেষ। তো যাই হোক, পরবর্তীতে আপনারা অনেক অনেক প্রশ্ন করেছেন, সবগুলো প্রশ্ন নিয়ে যদি আমি ভিডিও বানাতে যেতাম তাহলে হয়তো এক ঘন্টায়ও এই ভিডিও শেষ হতো না। জি স্যার, আপনি ঠিক বলিয়াছেন। তো সেখান থেকে আমি বেছে বেছে যেই প্রশ্নগুলোর অবশ্যই উত্তর দেওয়া উচিত সেই প্রশ্নগুলো নিয়ে ভিডিও শুরু করছি। এনজয় ইট। নেসার ভাই, আপনার নাম কি? ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি। কি সাক্ষ্য প্রমাণ আছে তোমার কাছে? ভাই আপনি কি প্রেম করেন? ভাই আপনার গার্লফ্রেন্ড আছে? ভাই আপনার গার্লফ্রেন্ডের নাম কি? ভাই ভাই আপনি কয়টা প্রেম করেন? ভাই মেয়া মানুষের দুনিয়ার বেজাল্লা। ও শিট, আইডিয়াগুলো কোথায় পান? আইডিয়াগুলো আসলে আমাদের আশেপাশেই থাকে, জাস্ট একটু অবজার্ভ করে নেই যে এটা দিয়ে একটা ভিডিও বানানো যেতে পারে। ভাই আপনি কি নিজেকে সেলিব্রিটি ভাবেন? আমি অতি সাধারণ ভাবে চলি, কেউ দেখলে বুঝবই না যে আমি কোটি কোটি টাকার মালিক। হাউ ওল্ড আর ইউ? আমার বয়স হচ্ছে 16 বছর, আজ থেকে 10 বছর পরে এটা 16 বছর থাকবে, আজ থেকে 50 বছর পরে আমার বয়স 16 বছরই থাকবে। এসআর ভাই আপনার দাঁত কয়টা? পুরো 32টা। এ আমি কিছুতেই মেনে নিতে পারবো না। ভাই এত ট্যালেন্ট কোথায় রাখেন? বলবো না। একটি 3 or 4 minutes এর ভিডিও বানাইতে আপনার টোটাল কত সময় লাগে? 3 থেকে 4 মিনিটের একটা ভিডিও শুট করতে আমার প্রায় 3 থেকে 4 ঘন্টা, এডিট করতে কখনো 1 দিন কখনো 2 দিন সময় লাগে, স্ক্রিপ্ট লেখাটাই সবচেয়ে বেশি সময় লাগে, কারণ স্ক্রিপ্ট লেখাটা আসলে ব্রেনের উপর ফোর্স করে লেখা যায় না। হয়তো তোমরা বুঝো না একটা ভিডিও বানাইতে কি যে পরিশ্রম হয়। ভাই আপনি এত ঢং কোথায় পান, স্পেশালি মেলি অভিনয়গুলা? আমার আশেপাশে যেসব মেয়ে মানুষ রয়েছে মূলত তাদেরকে অবজার্ভ করে তাদের কাছ থেকেই ঢংগুলো শেখা। ইম্পসিবল। ভাই কন্টেন্ট ক্রিয়েটর না হলে কি হওয়ার ইচ্ছা ছিল? কন্টেন্ট ক্রিয়েটর না হলে আমি অটো চালাতাম। আমি অহনে রিস্কা চালাই তাহা শহরে। অটো চালানো ব্যাপারটা আমার কাছে খুব ইন্টারেস্টিং লাগে, এটা আমার কাছে একটা স্বাধীন পেশার মতো, মানে আমার ইচ্ছা হলো আমি চালাবো, ইচ্ছা হলো না আমি চালাবো না। কখনো ইচ্ছা হলো অটো নিয়ে আমি চিটাগাং চলে গেলাম, কখনো ইচ্ছা হলো অটো নিয়ে বান্দরবন চলে গেলাম, খুব ইন্টারেস্টিং। আপনার গ্রামের বাড়ি কোথায়? আমার গ্রামের বাড়ি হচ্ছে বরিশাল, বরিশাল পটুয়াখালী জেলার তুমকি উপজেলা জলিশা গ্রামে। আপনার শিক্ষা জীবন সম্পর্কে জানতে চাই। গাঁজা খাই কুল পাই না, লেখাপড়া করবো কোন সময়? আমার শিক্ষা জীবনের স্কুল কলেজ ভার্সিটি সবই হচ্ছে গাজীপুরে। আমার হাই স্কুল ছিল সায়াবিতি সোসাইটি হাই স্কুল, যেটা জয়দেবপুরে। আমার কলেজ ছিল গাজীপুর মেট্রোপলিটন কলেজ, এবং আমার ভার্সিটি ছিল একটা ন্যাশনাল ইউনিভার্সিটি, ভাওয়াল বদরে আলম। নেশার ভাই আপনার প্রিয় নেশা কি? ঘুমানো। 1 million views in just 3 days, এই ভিডিও সম্পর্কে কিছু বলেন প্লিজ। 1 million views in just 3 days, এই মিমটা আমার জন্য একটা টার্নিং পয়েন্ট ছিল, মানে এটা আমাকে এতটুকু বিলিভ দিয়েছে যে আমি যে কোনো সময় হুট করেই হয়তো আমার যে অবস্থানটা সেটা চেঞ্জ হয়ে যেতে পারে। আপনি যে ভিডিওগুলো বানান এগুলোর স্ক্রিপ্ট কি আপনার নিজের তৈরি? আমার বেশিরভাগ ভিডিওর স্ক্রিপ্ট আমার নিজের তৈরি করা। যদি কোনো ভিডিওর স্ক্রিপ্ট অন্য কারো থাকে তাহলে ডেসক্রিপশন বক্সে তার নাম লেখা দেখতে পাবেন এবং স্ক্রিপ্ট যে সে লিখেছে সেটা উল্লেখ থাকবে। আপনার গার্লফ্রেন্ড কয়টা? ফাজিল। আপনার কাছে জীবনের সংজ্ঞা কেমন? জীবনের আসলে আদৌ কোনো সংজ্ঞা নেই। আপনি কি এখন আগের মতো মিম বানান? আমি আসলে আগেও খুব একটা মিম বানাতাম না, টুকটাক মাঝে মাঝে দু একটা বানাতাম, সেটা এখনো বানাই। কোনোদিন কি প্রেমে আসার খেয়েছিলেন? কি বললা? এরকম ভিডিও বানানোর চিন্তা আসলে কাকে দেখে বা কোথা থেকে এসেছে? এইরকম মাল্টি ক্যারেক্টারের ভিডিও বানানোর চিন্তা প্রথম এসেছে বিবিকি ভাইন্স থেকেই, এবং আমাদের বাংলাদেশে আরেকজন কন্টেন্ট ক্রিয়েটর ছিলেন খুব পপুলার, রাসেল তপু। ভাই আপনি এত কিউট কেন? ভাইয়া আপনি ছেলে নামে ফাজিল। আপনি কি অফিসিয়ালি গোপ রাইখা দিছেন? হ্যাঁ। এই সকল ভিডিও বানাতে গিয়ে কখনো বিপদের সম্মুখীন হয়েছেন? আপনি এই কাজটি করতে পারেন না? না, এখন অবধি কোনো বাধার সম্মুখীন হইনি। ভাই এমসিইউ আর ডিসি? ভাই আমি দুইটারই ফ্যান, বাট মেইনলি আমি সাকিব খানের ফ্যান।
জীবনের লক্ষ্য কি শুরু থেকে এটাই ছিল? না, জীবনের লক্ষ্য শুরু থেকে এটা ছিল না, শুরু থেকে ক্রিকেটার হতে চেয়েছিলাম। আরে বাপ রে, আপনার কি ছোটবেলা থেকে ইউটিউবার হওয়ার ইচ্ছা ছিল? ছোটবেলা থেকে আসলে ইউটিউবার হওয়ার তো চান্স ছিল না, কারণ আমরা যখন ছোট ছিলাম তখন এই ইউটিউব ফেসবুক এগুলো ছিলই না। আমরা হাই স্কুল পার করার পরে সম্ভবত এই ইউটিউব ফেসবুক এগুলোর সাথে আমাদের পরিচয় হয়েছে। সিগারেট কোন ব্র্যান্ডের খান? গোল্লিপ নাকি আকিস বিড়ি? সিগারেট খাই না, তবে খেলে আকিস বিড়ি প্রেফার করব। অভিনয়ে আপনার ভবিষ্যৎ পরিকল্পনা একটু বলেন। অভিনয়ে ভবিষ্যৎ পরিকল্পনা বলতে গেলে ওটিটি প্ল্যাটফর্মে যেতে পারলে ভালো লাগবে, ওই ফিল্ম করার খুব ইচ্ছা আছে। সাহস দেখে খুব ভালো লাগলো। ভাই আপনি বিশ্বাস করেন আর নাই করেন, আপনারে দেখতে 80% থালাপতি বিজয় স্যারের মতো লাগে। এটা আমাকে অনেকেই বলেছে, এর পেছনের রহস্যটা আমি আপনাদেরকে বলছি। মূলত আমি আর বিজয় যমজ ভাই ছিলাম। একদিন আমরা মেলায় যাই, আমাদের গ্রামের একটা মেলায় যাই, সেখানে হঠাৎ করে কালবৈশাখী ঝড় শুরু হয় এবং বিজয় খুবই হালকা পাতলা ছিল, তো ওকে হঠাৎ করে বাতাসে উড়িয়ে নিয়ে যেয়ে কোথায় যেন উড়ে ফেলে দেয়। তো অনেক বছর পরে এসে দেখতে পেলাম যে আসলে বিজয় ওই ইন্ডিয়ার তামিলনাড়ুতে যে উপরে ছিল। ছি, এভাবে প্রকাশে কেউ কি এসব কথা বলে? ভাই আপনি কয়টা বিয়ে করছেন? স্যার, আরে বাদ দেন হে পাগল। ভাই আপনি কি কখনো লম্বা হবেন? না না। আপনার বউ কে? জানি না। চিটাগং থেকে বিয়ে করবেন? বলবো না, আমার লজ্জা লাগে। আপনার জার্নিটা শুরু কবে ছিল? 2017 সালের মে মাসে। গান গাইতে পারেন? হ্যাঁ পারি, বাট শুধুমাত্র বাথরুমে থাকাকালীন অবস্থায়। কি বললা? কোন সফটওয়্যার দিয়ে ভিডিও এডিট করেন? অ্যাডোব প্রিমিয়ার প্রো। জীবনে কয়টা প্রেম করছেন? আমাদের মতো গরিবকে নিয়ে আপনার প্রিয় খাবার কি? ডাল, আলু ভর্তা, ডিম ভাজি। এত ভালো অভিনয় কিভাবে শিখছেন? অভিনয় আসলে আমি কোথাও থেকে শিখিনি, মেইনলি আমি ছোটবেলায় খুব মিথ্যা কথা বলতাম। আর মিথ্যা কথা বলার সবচেয়ে প্রধান যেই বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে অভিনয়টা খুব ভালো করে মিথ্যা বলতে হবে, যাতে সামনের মানুষটা না বুঝতে পারে যে আমি মিথ্যা বলছি। তো ওই মিথ্যা বলার অভ্যাসটা থেকেই মূলত, বাট আপনারা কখনোই মিথ্যা কথা বলবেন না, এটা খুব খারাপ একটা জিনিস। স্যার আপনি একটু বাইরে গিয়ে আবার ঢুকেন, আমরা আপনাকে দাঁড়ায় সম্মান করি। কি দিয়ে ভিডিও শুট করেন? ভিডিও শুট করি নিকন D5500 DSLR ক্যামেরা দিয়ে। কি মাইক্রোফোন ইউজ করেন? বয়া M1 মাইক্রোফোন। ভাই আপনার পেজে এত লাইক আসে কিন্তু ইউটিউবে কেন ভিউ নাই? ইউটিউবের যে ওনার রয়েছে তার সাথে আমার আসলে ঠিক বনিবনা হয় না। আরে, একটা ভিডিও বানাতে কারো হেল্প লাগে কি? না, আমার ভিডিওতে আমার আসলে কারো হেল্প লাগে না, আমার সম্পূর্ণ সেটআপ আমি নিজেই করি। ভাই আপনার ফেভারিট ফুটবল এবং ক্রিকেট প্লেয়ার কে? ফেভারিট ফুটবল প্লেয়ার ডেফিনেটলি CR7 এবং ফেভারিট ক্রিকেট প্লেয়ার বলবো মাস্টারপি বিন মুর্তজা বাংলাদেশের। আপনার চুল কয়টা? 376,554। বাংলাদেশে আপনার আইডল কে? বাংলাদেশে আইডল বলতে গেলে RNR এর ভিডিও আমার কাছে বেশ ভালো লাগে। ভাই কখনো স্কুল পালাইছেন? এই একটা কাজই মন দিয়ে করতাম একটু। আফসোস, লেখাপড়া কিছুই শিখলো না। আপনার কি লজ্জা শরম করে না? না। ভাই আপনি হাগু করার সময় কি করতে অভ্যস্ত? মেইনলি তখন আমি স্ক্রিপ্ট নিয়ে চিন্তা করি, আমার বেশিরভাগ ভিডিওর কনসেপ্ট এবং স্ক্রিপ্ট আসলে ওইখান থেকেই আসা। কি আরাম রে, আরাম। ভাই আমার জন্য একটা পাত্র খুঁজতে পারবেন? না। আলম ভাইয়ের গান কেমন লাগে? খুবই ভালো লাগে, আমি প্রতিদিন রাতে আলম ভাইয়ের গান শুনেই ঘুমাতে যাই। নাচতে পারি, নাচতে পারি, হাঁটতে পারি, দাপা। আপনার ক্যামেরাম্যান কে? গার্লফ্রেন্ড কে থাপড়াইছেন কোনোদিন? আস্তাগফিরুল্লাহ। মানে জানতে চাচ্ছিলাম আপনার রাগ কেমন। রাগ আমার যথেষ্ট বেশি, বাট তাই বলে। নিজের বানানো সবচেয়ে প্রিয় ভিডিও কোনটি? রিসেন্টলি দুর্নীতির দুষ্ট চক্রটাকেই বলবো। মা বাবা যখন ভিডিও দেখে নিজের কাছে কেমন লাগে? খুবই ভালো লাগে। আমাদের কতদিন মনে রাখবেন? যতদিন আপনারা আমাকে মনে রাখবেন। প্রিয় রং? কালো। প্রিয় লেখক? হুমায়ুন আহমেদ। ভাই এত লজিক পান কই? বাস্তব জীবনে আমি খুবই লজিকবাদী মানুষ, আমি সব বিষয়টাকে লজিক দিয়ে দেখার কিংবা ভাবার চিন্তা করি। ওকে, আপনার গার্লফ্রেন্ডকে দেখতে চাই, ওনার বাসা কই, নাম কি, ছবি কই, গার্লফ্রেন্ডের 14 গোষ্ঠীর জানান। আপা আপনি মনে হাঁপায় গেছেন, নেন একটু পানি খান। কমেডি সেক্টরের পর কোন কন্টেন্ট ক্রিয়েশনের কোন সেক্টরটা ভাইয়ার কাছে সবচেয়ে বেশি প্রিয়? কমেডি সেক্টরের পরে সিনেমাটোগ্রাফি আমার কাছে বেশ ভালো লাগে। কখনো জিন বা ভূতের খপ্পরে পড়েছেন? না। আমি জিনের বাদশা। কোনো না পাওয়ার জন্য আফসোস আছে? না। ভাই আপনার প্রিয় খেলা কি? ডেফিনেটলি ক্রিকেট। ভাইয়ের ফেভারিট ইন্টারন্যাশনাল ফুটবল টিম কোনটা? ব্রাজিল, সাথে পর্তুগাল, স্পেন, ফ্রান্স, জার্মানি, ইতালি, প্যারাগুয়ে, উরুগুয়ে। প্রিয় মাইয়া মানে কারাস কে? না, আমি আসলে কারাস খাই না। এসব কি বলছেন আপনি? মৎস্য, তোমার গায়ের এই জামাটা কোনখান থেকে কিনছো? নিউ মার্কেট থেকে। আলু নাকি বেগুন? আলু। বলিউডে কাজ করার ইচ্ছা আছে নাকি? ভাই আমার বলিউড, হলিউড সব জায়গায় কাজ করার ইচ্ছা আছে। ওরে বাবা রে বাবা। আপনার ক্ষেত্রে সফলতার মূল মন্ত্র কি ছিল? সফলতার মূল মন্ত্র বলতে গেলে
বলবো লেগে থাকা বা একটা জিদ। আমিও তোমার সাথে যাব। ভিডিও এডিটিং কোথায় শিখেছেন? কোথাও শিখিনি, নিজে নিজেই শিখেছি। আমি আসলে সেলফ লার্নার, ইউটিউব দেখে শিখেছি। বিবিকে কপি করার মেইন রিজন কি? বিবিকি ভাইন্সকে আমি কখনোই কপি করি না। আপনি যদি দেখেন বিবিকি ভাইন্সের ভিডিওর ধরনগুলো, আমার ভিডিওর ধরন সম্পূর্ণ আলাদা। বাট আমি বিবিকি ভাইন্স থেকে ইন্সপায়ার্ড, এবং আমি সবসময় বলি বিবিকি ভাইন্স আমার প্রথম ইন্সপিরেশন। আর কপির ব্যাপারটা যদি বলেন তাহলে আমি হ্যাঁ কপি করেছি। কোন জিনিসটা? বিবিকি ভাইন্সের যেই বাবা এবং মায়ের যেই কস্টিউমটা রয়েছে সেটা আমি কপি করেছি, আপনি বলতে পারেন। আপনার রুম সেট আপ দেখতে চাই ভাই। আমার রুম সেট আপ বলতে আসলে কিছুই নেই, আমি বিছানার উপরে বসে ভিডিও করি। আমার ঠিক সামনে ট্রাইপডে ক্যামেরা সেট আপ করা থাকে, এবং আমার ডান পাশে আমার জাস্ট একটা ভাঙাচোরা কম্পিউটার। ভাই কতটুকু ডিপ্রেশনে গেলে কন্টেন্ট ক্রিয়েটর হওয়া উচিত? ডিপ্রেশনের লাস্ট স্টেজ ক্রস করার পরই কেবল একজন কন্টেন্ট ক্রিয়েটর হওয়া উচিত।